রাজ্যে যেন বন্যা সামাজিক ভাতা অন্তত নেতা মন্ত্রীর ভাষণে এমনটাই বোঝা যায় দেয়া হচ্ছে তিন ও পাঁচটি সামাজিক ভাতা অথচ এত কিছুর পরেও তিন সদস্যের একটি পরিবার সম্পূর্ণভাবে বঞ্চিত রাজ্য সরকারের কোন রকম সামাজিক ভাতা থেকে যেখানে পরিবারের তিনজন বিকলাঙ্গ স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কেন স্বামী স্ত্রী দুজনেই বিকলাঙ্গ পরিবারের কর্তা করেন দিনমজুরের কাজ বিকলাঙ্গ দম্পতির দশ বছরের একটি মাত্র কন্যা বিকলাঙ্গ কর্তা প্রবীর দেবনাথ বিকলাঙ্গ সত্তর স্ত্রী স্বপ্না দেবনাথ ফর্টি আর মেয়ে স্নেহা দেবনাথ বিকলাঙ্গ এইটি পার্সেন্ট তথাপিও ভাগ্যে জোটে না কোনো বিকলাঙ্গের ভাতা প্রশ্ন কেন আপনাদের পরিবারের মধ্যে কতজন হ্যান্ডিক্যাপস আছেন আমরা তিনজনই তিনজন হ্যান্ডিক্যাপ আছি পরিবারের সদস্য কতজন চারজন চারজন মানে তিনজনই আমরা বিকলাঙ্গ শিকো মানে সরকার থেকে কি সাহায্য পাইতেছে আগে কোনো সাহায্য পাইছি না আমার বড় মেয়ে 10 বছর হইছে এখনো তো কিছু পাইছি না আমরা তো বিয়ে হয়ে গেছে এখন হই নাই কিন্তু মেয়েটা লাগে তো তারা কিছু না কিছু সাহায্য করার দরকার তারা আইজ কিছু করতে না তারা যদি আই কইলে কো দিমু দিমু এরকম বলতে না কার কাছে গেছিলেন আপনারা এই তো পাড়া মেম্বারের কাছে গেছি প্রধানের কাছে গেছি কাউন্সিলরের কাছে গেছি মানে তারা কোন দলের প্রধান মেম্বার তারা সিপিএম দলের আচ্ছা তারা কি আশ্বাস দিছে আপনাদের তারা আশ্বাস খালি স্বপ্নম কই যাইতা যা পাইবা বাইয়া দিন এরকম এরকম কত দাস তো 10 বছর হয়ে গেছে আম্মা আর জন্ম হই গনি তো এই জায়গাতে 10 বছর জন্য আপনি নিজের বাড়ি গুলখানে আমার নিজের শ্বশুর বাড়ি না পঞ্চায়েত তাহলে রাজ্যে যে পরিবারের তিন থেকে পাঁচটি ভাতা দেন রাজ্য সরকার তাদের প্রতি কি অধিক দায়িত্ব পালন করেন এখানেও প্রশ্ন কেন যোগেন্দ্রনগর দত্তপাড়া সাতাশ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবীর দেবনাথের পরিবারের প্রতি রাজ্য সরকারের এই উদাসীনতা কেন রাজ্য সরকারের দপ্তর থেকে প্রাপ্য শুধু বিকলাঙ্গ সার্টিফিকেট যা ধরিয়ে দিয়েই কুম্ভ নিদ্রায় প্রশাসন জনধনের সরকার তারা মানি সরকারের জনধন ধরুন তরনি সরকার ওই দিন আমি আমার গ্যাস নাইন মায়া একটা এমন অবস্থা নাতিন একটা অবস্থা

মানে কি রাজ্যে এক কোন শান্তি সম্প্রীতির উন্নয়নের বার্তা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড